ডানা মেলল স্বপ্ন, সব অপেক্ষা শেষ করে পদ্মা সেতুর দ্বার খুলছে। 25 জুন সকাল 10টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নদীর নামেই হবে সেতু। 31 মে শুরু হচ্ছে না হজ যাত্রা, প্রথম ফ্লাইট 5 জুন জানালো ধর্ম মন্ত্রণালয়। ঢাকা ইমিগ্রেশন প্রক্রিয়া শেষের প্রস্তুতি নিতেই দেরি, এখনো সংশয় হাব। 56 বছর পর আবারও চালু বাংলাদেশ ভারতের মধ্যে চিলাহাটি হলদিবাড়ি রেল রুট, যাত্রীদের স্বস্তি, ব্যবসা বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা। সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি নামছে, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগবালাই, কোটি কোটি টাকার ফসল ও মাছের ক্ষতিতে দিশেহারা কৃষক। আমি দালাল না, কমিশন দিয়ে দালালের মাধ্যমে রোগী সংগ্রহ। বরিশালে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন ব্যবসায়ীরা, বিব্রত চিকিৎসকরা। বাংলার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। স্বপ্ন এবার সত্যি হতে চলেছে, সব অপেক্ষার অবসান হতে চলেছে। শুরু স্বপ্ন ডানা মেলার ক্ষণ গণনা। আগামী 25 জুন দ্বার খুলছে পদ্মা সেতুর, সকাল 10টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, প্রধানমন্ত্রী কোনো ব্যক্তির নামে পদ্মা সেতুর নামকরণের অনুমতি দেননি, সেক্ষেত্রে সেতুর নামেই হবে পদ্মা নদীর নামেই হবে সেতুর নামকরণ। সমালোচনাকারীদেরও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি। প্রায় অর্ধযুগের বেশি সময় ধরে বাঙালির নির্মাণাধীন সক্ষমতার স্মারক এবার যান চলাচলের অপেক্ষায়। শত বাধা ও সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। সপ্তাহ দুয়েক আগে থেকেই গৌরবের এই স্থাপনাটি চালুর বিষয়ে সরকারের কাছ থেকে মেলে প্রস্তুতির খবর। এতে আশায় বুক বেঁধেছে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশের মানুষ। প্রথমত জুন, দ্বিতীয়ত কোন সপ্তাহ, তৃতীয়ত নির্দিষ্ট দিনের অপেক্ষায় গণমাধ্যমে চেয়েছিলেন সবাই। সবশেষ সেই মাহেন্দ্রক্ষণের ঘোষণা এলো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছ থেকেই। মঙ্গলবার সেতু উদ্বোধনের সামগ্রিক বিষয়ের সারসংক্ষেপ নিয়ে তিনি গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেই সময় চূড়ান্ত হয় দিনক্ষণ পরে গণভবনের ফটকে গণমাধ্যম কর্মীদের এই শুভ বার্তা পৌঁছে দেন ওবায়দুল কাদের। আগামী 25শে জুন শনিবার সকাল 10টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। তিনি জানান, বঙ্গবন্ধু পরিবারের কারো নামে এই সেতু হোক, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনা সেটি একেবারেই নাকচ করেছেন, তাই পদ্মার নামেই সেতুর নামকরণের চূড়ান্ত সায় বঙ্গবন্ধু কন্যার। তিনি বলছেন পদ্মা সেতু পদ্মা সে পদ্মা নদীর নামেই হবে, এখানে অন্য কারোর নাম আমি দেব, বঙ্গবন্ধু পরিবারের কারোর নাম এখানে সংযোজন করব। ঐতিহাসিক এই অনুষ্ঠানে দেশের সব রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা আমন্ত্রণ পাবেন বলেও জানান আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ও সেতু মন্ত্রী। সাজসজ্জা আছে, এপারে একটা মিটিং আছে, জাজিটা প্রান্তে একটা জনসভা, সবাইকে আমন্ত্রণ জানাব। যারা বেশি বিরুদ্ধে বলছে তাদেরকে আগে দিব আমরা। করোনার বাধা ডিঙিয়ে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সক্ষমতার এই স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জাকজমক আয়োজনের প্রস্তুতি শিগগিরই শুরু হচ্ছে বলেও জানিয়ে দেন ওবায়দুল কাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার খবরে উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ ও প্রকল্প সংশ্লিষ্টরা। মূল সেতুর কাজের অগ্রগতি ছাড়িয়েছে 98%। সেতুতে চলছে রেলিংয়ের পাশাপাশি ল্যাম্প পোস্টের সঞ্চালন লাইন ও দুই পারে সাবস্টেশনে বিদ্যুৎ সংযোগের কাজও। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বিশ্বব্যাংক তালবাহানা করে অর্থ প্রদানে সরে দাঁড়ালে 2015 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় নিজস্ব অর্থায়নে নির্মাণ শুরু হয় স্বপ্নের পদ্মা সেতুর। দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার 25 জুন সেতু খুলে দেওয়ার প্রধানমন্ত্রীর নিশ্চিতের খবরে উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ। দেশি বিদেশি ষড়যন্ত্র উড়িয়ে দিয়ে কাঙ্ক্ষিত পদ্মা সেতু আজ
উদ্বোধনের দ্বার প্রান্তে। পদ্মাপাড়ের মানুষ যে কি আনন্দিত, কি উজ্জীবিত, কি যে একটা মানে হচ্ছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের যে কি ভালো লাগছে, আমরা খুব কি যে ভাষায় প্রকাশ করতে পারবো না, কি যে আনন্দিত। নতুন প্রজন্মের জন্য এটি একটি বৈপ্লবিক স্বীকৃতি হিসেবে রয়ে থাকবে। আমাদের অনেক সময় বাঁচবে এখন, পদ্মা সেতু চলে এই পারে ওপারে। পাশাপাশি প্রায় 5.5 বছর ধরে এই মহাযজ্ঞের সাথে জড়িত সেতু সংশ্লিষ্ট সবাই দারুণ উজ্জীবিত। এটা একটা প্রাপ্তি, অনেক ইঞ্জিনিয়ার কাজ করছে, অনেক ধরনের কাজ করেছে। এখানে কংক্রিট এবং স্টিল দুটো একসাথে হয়েছে, কাজে এখানে কাজের অনেক রকমের স্কোপ ছিল। এইগুলো আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এটা হাতে কলমে করতে পারছে। সেতু জুড়ে এখন চলছে শেষ পর্যায়ের কাজ, পুরোদমে চলছে বিদেশ থেকে আসা অ্যালুমিনিয়ামের রেলিং স্থাপনের পাশাপাশি ল্যাম্প পোস্টের সঞ্চালন লাইন, দুপারে সাব স্টেশনে বিদ্যুৎ সংযোগের কাজ। দ্রুত এগুচ্ছে নাম ফলক ও ম্যুরাল তৈরিও। এছাড়াও মাওয়া ও জাজিরা প্রান্তে চলছে ওজন স্টেশন ও টোল আদায়ের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের তোড়জোড়। প্রায় 30,193 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বপ্নের এই পদ্মা সেতু, আর সেতুর নিচতলায় রেল লাইন ঘিরে যশোর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত রেল লিঙ্ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 39,246 কোটি টাকা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পেছালো হজ ফ্লাইটের তারিখ, 31 মে নয়, আগামী 5 জুন শুরু হচ্ছে হজযাত্রা। হাজিদের ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নিতে বাড়তি সময় লাগছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে নতুন তারিখ অনুসারে হজ ফ্লাইট পরিচালনায় সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ধর্ম এবং বিমান প্রতিমন্ত্রী। তবে এরপরও সঠিক সময়ে হজ ফ্লাইট শুরু করা নিয়ে সংশয়ে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। হজে যাওয়ার আগেই হজযাত্রীদের প্রাক নিবন্ধন, এজেন্সি সমন্বয়ে সৌদি আরবে বাড়ি ভাড়া, পরিবহন ও খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা প্রক্রিয়া শেষে শুরু হয় হজযাত্রা। কথা ছিল আগামী 31 মে শুরু হবে হজযাত্রা। সৌদি আরবের সম্মতি নিয়েই ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে দাবি করা হলেও শেষ পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের সায়না মেলায় পেছালো তা। সোমবার বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো ধর্ম মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, 31 মের পরিবর্তে আগামী 5 জুন থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। সৌদি কর্তৃপক্ষ হাজিদের ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নিতে অতিরিক্ত সময় লাগায় ফ্লাইটের সময়সূচিতে আনতে হচ্ছে পরিবর্তন। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ফ্লাইট শিডিউলে কোনো বিপর্যয় ঘটবে না। প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রমে প্রয়োজনীয় যন্ত্রপাতি ইনস্টলে দেরি হওয়ার কারণেই প্রথম হজ ফ্লাইট পরিচালনার তারিখ পিছিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যেহেতু আমাদের 31 মেতে স্লটটা ছিল ফার্স্ট ফ্লাইট হিসাবে, সেই জায়গায় আনতে হবে। সেই জায়গায় ফ্লাইট শিডিউল যেটা আমরা পেয়েছি সেটাতে গত একটা করে স্লট হয়তো পিছিয়ে যাবে। এই তার মানে এই নয় যে আমাদের শেষে গিয়ে আবার ফ্লাইট পাবে না, তা নয়। ও আমাদের মাঝখানে অনেক কিন্তু ফাঁকা রয়ে গেছে, কাজে অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, হজ ফ্লাইট পরিচালনার নতুন তারিখ ঘোষণা দেয়া হলেও এখনও তা নির্ভর করছে সৌদি কর্তৃপক্ষের উপর। রুট টু মক্কার যে যারা ইয়ে করে ইনিশিয়েট করে, তাদের কর্তৃপক্ষের দুইজন তারা আসবেন 2 তারিখ, এবং তাদের যে ডিভাইসগুলো এখানে প্রয়োজন এই প্রসেসটা চালু করতে গিয়ে সেই জিনিসগুলো এখনো এসে পৌঁছায় নাই। প্রতি বছরই এইভাবে একটা ডিলে হয়, ডিলে হয়ে তাৎক্ষণিকভাবে তারা জিনিসগুলো জানায়, কিন্তু স্বল্প সময়ের মধ্যেই বাকি কাজগুলো সম্পন্ন করা হয়, এতে কোনো তেমন অসুবিধা হয় না। এদিকে হজ ফ্লাইট পেছানো হলেও এখনও জটিলতা রয়েছে জানিয়ে বাংলাদেশ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাবের সভাপতি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করা কঠিন হবে। এখনও পর্যন্ত আমরা জানি না ভিসা ফি কত, মোয়াল্লিম ফি কত, তো এই বিষয়গুলি পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই ভিসা তো পরে তার আগে যে কার্যক্রমগুলি সেগুলি করা যাবে না। একটা চ্যালেঞ্জিং জায়গায় আমরা আছি, কাজগুলি বাকি আছে, এগুলি এখনও সম্পন্ন করা দুরূহ। হজ ব্যবস্থাপনায় সৌদি অংশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়নি বলেও অভিযোগ হাবের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিলেট নগরী থেকে বন্যার পানি নামতে শুরু করলেও বানভাসীদের পিছু ছাড়ছে না দুর্ভোগ। এখন দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ বালাই, পচা ও জমে থাকা পানি ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে এমন সংজ্ঞায় আগেই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন।
শাহ শরীফউদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। প্রথম এক পাও কাটাই লিয়েছে, এরপরে আবার 2016 না 2017 সালে এরকম বন্যা হয়েছে, আবার আরেক পাও ডিস্টার্ব করিয়া পাও আবার কাটানি লাগছে। সিলেট নগরীর তুপখানা এলাকার 2 নম্বর গলির বাসিন্দা ইদ্রিস আলী 2004 সালের বন্যায় পচা পানি লেগে বাম পায়ে গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হলে হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয় পা, আর 2017 সালের বন্যার সময় কাটা পড়ে ডান পাও। এবার সর্বগ্রাসী বন্যার পচা পানি লেগে ফের 2 হাঁটুর উপর শুরু হয়েছে চুলকানি। প্রায় সপ্তাহ খানেকের বন্যায় সিলেট নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে থাকার পর পানি নামছে, তবে দুর্ভোগ বানভাসীদের পিছু ছাড়ছে না। এখন দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। পচা পানি তো হাত পা চুলকায়, বই হাত পা গা হয়ে গেছে, পানি চলাফেরা করলে খুব বেশি চুলকায়, পায়ে চুলকায়, গায়ে চুলকায়, পাও পানি লাগলে তা পানি খাজুয়ায়। তবে এমন শঙ্কা থেকে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার কথা জানান নগরীর স্বাস্থ্য কর্মকর্তা। ওয়ার্ডগুলিতে বন্যাক্রান্ত হয়েছিল, সেই ওয়ার্ডগুলোতে আমাদের নিয়মিত মেডিকেল টিম থাকবে, আমরা পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট সরবরাহ করেছি। যদি মানুষ যদি পানিটা যদি বিশুদ্ধ পান করে তাহলে আমার ধারণা রোগের ঝুঁকি 50% কমে যাবে। এদিকে পানি নামতে শুরু করলেও জমে থাকা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, তাই পানি নিষ্কাশন ও জীবাণুমুক্ত করতে উদ্যোগ নেয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের যে ফিজিবিলিটি স্টাডি বা আমাদের প্রজেক্ট আছে, সেখানে এই স্লুইজ গেট নির্মাণ এবং পাম্পের কার্যক্রমটা আমরা এখনো করতে পারি না, সেটা আমরা একটা প্রকল্প তৈরি করতেছি। সুরমা নদীর পানিতে এবারের বন্যায় সিলেট নগরীর 11টি ওয়ার্ড তলিয়ে যায়। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো এই মুহূর্তে। সিলেটের সদর উপজেলায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাব তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সদর, কোম্পানিগঞ্জ এবং গোয়ানঘাটের ঠিক কেন্দ্রস্থলে। এই 3টি উপজেলা সহ সিলেটের 13টি উপজেলা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে গিয়ে গোয়ানঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ এবং এই কয়টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই উপজেলাগুলোর প্রায় অধিকাংশ যে ইউনিয়ন সেগুলো পানিতে তলিয়ে গেছে। গোয়ানঘাটের 12টি ইউনিয়ন, কোম্পানিগঞ্জের 9টি ইউনিয়ন, গোয়ানঘাটের এবং এই গোয়ানঘাটের পার্শ্ববর্তী যে জৈন্তাপুর উপজেলা, জৈন্তাপুর উপজেলার সবকটি পানিতে তলিয়ে গেছে। কানাইঘাটের সবকটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। জকিগঞ্জেরও সবকটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। সব কিছু মিলে যে 13টি উপজেলা রয়েছে তার মধ্যে এই 5টি উপজেলা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত উপজেলার থেকে পানি নামতে শুরু করেছে। তবে যে ক্ষতিটি হয়েছে, প্রায় 1604 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে এবং অনেক প্রায় 17 হেক্টর জমির বিস্তরা, আসামনের বিস্তরা পানিতে তলিয়ে গেছে। সব কিছু মিলিয়ে এখন যেই পরিবেশ বা যে পরিস্থিতি বিভিন্ন উপজেলায়, সেই পরিবেশ পরিস্থিতি আউসামন ধানের কোনো অবস্থাই নেই বিস্তরা করার মতন, এবং সব জায়গায় পানিতে টইটম্বুর, বাসা বাড়ির থেকে পানি নামলেও এখানে উঠোনে পানি রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় পানির তোরে অনেক কাঁচা ঘরবাড়ি, হাজার হাজার কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত কাঁচা ঘরবাড়ি বিভিন্ন উপজেলা নষ্ট হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। তালিকা করার পর সেই বাড়ি ঘরগুলো পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে এবং যে সমস্ত বানভাসী মানুষ আছে তাদেরকে স্বাভাবিক অবস্থা না পৌঁছা পর্যন্ত তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। আমরা কিছু সময় আগে গোয়ানঘাটে ছিলাম, গোয়ানঘাটও দেখেছি অনেক মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় এখনও খাদ্য সহায়তা বাকি রয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত সিলেটের জন্য 25 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, তার অধিকাংশ বিতরণ করা হয়েছে। 400 মেট্রিক টন চার বিতরণ করা হয়েছে, প্রায় 5000 বস্তা শুষ্ক খাবার বিতরণ করা হয়েছে। সব কিছু মিলে বানবাসী মানুষদের একটি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেট। 56 বছর পর পয়লা জুন থেকে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বের স্মারক হিসেবে নাম দেওয়া হয়েছে মিতালি। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। পাক ভারত যুদ্ধের বাস্তবতায় রেলপথটি
বন্ধ হবার পর প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের আগ্রহে 2020 সালের 17 ডিসেম্বর নতুন করে এই রেলপথ আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই দেশের সরকার প্রধান। এরপর পণ্যবাহী ট্রেন চলাচল করলেও করোনার কারণে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচল করেনি। অবশেষে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেনের প্রথম যাত্রা। 6 দশকের বেশি সময় পর রেলপথটি ঘিরে ব্যবসা বাণিজ্য পর্যটন সহ বিভিন্ন খাতে সম্ভাবনা দেখছেন এলাকার মানুষ। উপকার হবে, দেশের উপকার হবে, আমাদেরও উপকার হবে। ভারতের মালদান আসবে, আমার থেকে মালদানের ব্যবসাটা হলেই তো লাভবান হব। পুরো জনপদে এখন উৎসব মুখর পরিবেশ, উদ্বোধনী দিনের প্রতীক্ষা সবার। টিকিটটা যেন এখান থেকে সাপ্লাই দেওয়া হয়, পাসপোর্টধারী লোকজন যেন এখান থেকেই টিকিট কাটে, চিলাড়ি থেকে গাড়ি ধরতে পারে। ভারতের সাথে বর্তমানে পাথর স্টোন অনেকগুলো ওয়াগন আসতেছে, এগুলো বিভিন্ন জায়গায় বুক করা হচ্ছে। পাশাপাশি আরও অন্যান্য পণ্য যদি আমদানি হয় সেক্ষেত্রে দেশের আয়ও বাড়বে। রেলপথটি দুই দেশের যাত্রী পারাপারই শুধু নয়, ব্যবসা বাণিজ্যের প্রসারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। রতন সরকার, সময় সংবাদ, চিলাহাটি, নীলফামারী। দালালদের মাধ্যমে করা হচ্ছে রোগী সংগ্রহ, আর লাইসেন্স পাওয়ার আগেই দেয়া হচ্ছে চিকিৎসা। এভাবে নামমাত্র আবেদন করে বরিশালের অলি গলিতে চলছে ব্যক্তি মালিকানার বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে দালালদের, আর এ নিয়ে বিব্রত পেশাদার চিকিৎসক সমাজ। তবে এ বিষয়ে নিয়মিত মনিটরিংয়ের দাবি সিভিল সার্জনের। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপূর রিপোর্ট। সময় টিভির ক্যামেরা দেখে দৌড়ে পালায় রোগী ধরার দালাল, পিছু নেয় সময়ের ক্যামেরাও। এখন কি কি আর কি কথা বলবো আমি, বলেন কিভাবে রোগী কিভাবে নেন আর কি? আমি আমরা কোনো রোগী নিই না, আমি কোনো রোগী নিই না, আরও যারা আছে হ্যাঁ কোথায় দিকে। বরিশাল নগরীর সবচেয়ে ব্যস্ততম বিবির পুকুর পার এলাকা। এখানকার বাটারগুলি সহ আশপাশের বিভিন্ন ভবনে শতাধিক ডাক্তারের চেম্বার রয়েছে, ডায়াগনস্টিক ল্যাব, আর এখানেই ওত পেতে থাকে দালাল চক্র। রোগীদের অভিযোগ, দালালরা মিথ্যা বুঝিয়ে চাকচিক্যে ভরা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। অসাধু চক্র আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায়, এই দালালরা অনেক জীবন নষ্ট করে ফেলায় এবং এমন করে দেয় যা আমাদের চরমচলে যাওয়ার মতো ভাড়ার টাকা আমাদের থাকে না। অন্তত 50 জনের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে দালালদের। বলি যেটা ভালো লাভ দিয়ে করার নাই কেন, তখন আপনাদের লোকে তো নিয়ে গেছে, আমাদের কিছু বলার থাকে না, খালি আমরা বিব্রত না, আমরা অনেকটা প্রেশারেও থাকি। বরিশালের অলিতে গলিতে নামে মাত্র আবেদন করেই রমরমা ব্যবসা চালাচ্ছে শতাধিক ভুইফোর ডায়াগনস্টিক ল্যাব ও ক্লিনিক। খোদ তাদের অ্যাসোসিয়েশনই চায় প্রশাসনের কঠোর পদক্ষেপ। এ ব্যাপারে যদি সর্বোচ্চ শাস্তির একটা ব্যবস্থা করা হয় এবং এই গভর্নমেন্টের মনিটরিং যদি খুব সুন্দরভাবেই হয় তাহলে আমার মনে হয় এটা বন্ধ হবে। কোথাও কোনো অসঙ্গতি অসামঞ্জস্য দেখা গেলে সেটাকে আমরা হয়তো বা মৌখিকভাবে কখনো কখনো লিখিতভাবে আমরা সতর্ক করে দিই। বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 400 বেশি ডায়াগনস্টিক ও ক্লিনিক রয়েছে বলে জানা গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঝালকাঠিতে বিএনপির সম্মেলন এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সকালে শহরের বাইপাস মোড়ে দলীয় কার্যালয়ে সম্মেলনের আয়োজন করে রাজাপুর উপজেলা বিএনপির নেতারা। একই সময় ওই এলাকায় সমাবেশ ডাকে রাজাপুর উপজেলা আওয়ামী লীগও। দুপুরে দুপক্ষের নেতাকর্মীরা মিছিল বের করলে প্রথমে শুরু হয় বাগবিতণ্ডা, পরে রূপ নেয় সংঘর্ষে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সহ অন্তত 10 জন আহত হন। এ ঘটনা ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিজেরাই তারা সিদ্ধান্ত নিল যে আমরা একসাথে একই টাইমে এক জায়গায় প্রোগ্রাম করব না। দুই রাজনৈতিক দলই তাদের নেতাকর্মী নিয়ে আসলে আপাতত স্থান ত্যাগ করেছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি। নওগাঁর হাটগুলোতে সপ্তাহের ব্যবধানে মন প্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে ধানের দাম। মিলাররা হাট থেকে ধান সংগ্রহে জোর দেয়ায় দাম বেড়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগে জেলায় ধানের ফলন কম হওয়ায় বাড়তি দরেও লাভ হচ্ছে না বলে দাবি চাষিদের। নওগাঁ থেকে এবার রকির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁর বরেন্দ্র এলাকার মাঠ থেকে ইতিমধ্যে 90 ভাগের বেশি ধান কৃষকের ঘরে উঠেছে। তাই ধান বিক্রির জন্য ভোরের আলো ফুটতেই নওগাঁর সরস্বতীপুর হাটে নিয়ে আসেন চাষিরা। গেল সপ্তাহের তুলনায় ধানের যোগানের পাশাপাশি বেড়েছে মিলারদের উপস্থিতিও। চাষিরা বলছেন, শেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগে ধানের ফলন কমেছে আর মাঠ থেকে ধান তুলতে গুনতে হয়েছে বাড়তি খরচ।
এবছর ধান প্রতি বিঘায় কাটতেই আমাদের 8 থেকে 10 হাজার টাকা খরচ গেছে। দুর্যোগের কারণে ধান দাম বাড়তি হওয়ার পরও আমাদের লস হচ্ছে। হাটে মোটা জাতের ধান প্রতি মন 1120 থেকে 1150 টাকা, আর চিকুন, কাটারি, জিরা ও মিনিকেট ধান 1250 থেকে 1300 টাকা মন দরে বিক্রি হয়েছে। সব ধরনের ধানে মন প্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ধান সংগ্রহে মিলাররা একযোগে হাটে নামায় বেড়েছে ধানের দর। ব্যবসায়ীদের যে টার্গেট ছিল সেটা তো এখনো পূরণ করতে পারেনি, কারণ শেয়ারে ধান বাজারে তো আসতেছে না। গত হাটের চেয়ে আজকে হাটে প্রায় 150 টাকা ব্যবধান ধানের দাম। এই আমদানি না হওয়ার কারণে জেলায় 56টি অটো ও 800 হাস্কিং মিল পরিচালনায় 1100 ব্যবসায়ী ধান চাল কারবার করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে এ জেলায় 1,90,000 হেক্টর জমি থেকে 12.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু শেষ সময়ে কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগে অন্তত 30% ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। বাংলাদেশে 3 দিনের শুভেচ্ছা সফরে মোংলা বন্দরে পৌঁছালো ভারতীয় নৌবাহিনীর 2টি যুদ্ধজাহাজ। ভারতের নৌদপ্তর থেকে ছেড়ে আসার পর INS কোরা ও সুমেধা নামের জাহাজ দুটি বিকেল 3টায় মোংলা বন্দরের 8 নম্বর জেটিতে নোঙর করে। এ সময় নৌবাহিনীর বাদক দল অভিবাদন জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে স্বাগত জানায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আবু ওবায়দা ও আলী হায়দার। দুদেশের সমুদ্র সীমায় অপরাধ কমাতে ভারত বাংলাদেশ যৌথ মহড়ায় অংশ নেবে জাহাজ দুটি। এ সফরের মাধ্যমে দুদেশের নৌসেনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে। সড়ক নির্মাণের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বিরুদ্ধে। সম্প্রতি আলী কদম উপজেলায় ভারী বৃষ্টির মধ্যে তড়ি ঘড়ি করে রাস্তার কার্পেটিং কাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, নয়াপাড়া ইউনিয়নের ওয়াইহলা মারমা পাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে দীর্ঘদিন ধরেই চলছে রাস্তার কার্পেটিংয়ের কাজ। সড়কটিতে নিম্নমানের ইটের ম্যাকাডাম দিয়ে সাব বেজ তৈরি করে ফেলে রাখা হয় দীর্ঘদিন। এলাকাবাসীর বাধার মুখে সড়কের কার্পেটিং তুলে ফেলার নির্দেশনা দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। বৃষ্টিতে যে গাড়ি ফেলছিল ওইগুলো তুলে ফেলার জন্য দু একদিন পর উঠে যাবে, ওইরকম রাস্তা তো আমরা চাই না। আমরা অলরেডি এই বিষয়ে তাদেরকে আমরা সুযোগ দিয়েছি, তাকে যেন তিনি যেন এইরকম কাজ আর না করেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। টানা মেলল স্বপ্ন, সব অপেক্ষা শেষ করে পদ্মা সেতুর দ্বার খুলছে 25 জুন। সকাল 10টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নদীর নামেই হবে সেতু। 31 মে শুরু হচ্ছে না হজ যাত্রা, প্রথম ফ্লাইট 5 জুন, জানালো ধর্ম মন্ত্রণালয়। ঢাকা ইমিগ্রেশন প্রক্রিয়া শেষের প্রস্তুতি নিতেই দেরি, এখনও সংশয় হাব। এবং 56 বছর পর আবারও চালু বাংলাদেশ ভারতের মধ্যে চিলাহাটি হলদিবাড়ি রেল রুট, যাত্রীদের স্বস্তি, ব্যবসা বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।